সবাই কেমন আছেন? আমাদের এই দুই ভাই আসছে অনেক দূর থেকে করসলের চারা নিতে, তারা চারা বেছে নিচ্ছে। আপনারাও পারবেন এখানে এসে আমাদের নার্সারিতে নিজে এসে ভিজিট করে চারা বেছে নিতে, বা আপনারা ইচ্ছা করলে আপনারা অর্ডার দিতে পারেন। আমরা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠায় থাকি। এই দেখেন চারা নিচ্ছে উনিরা, যেটা পছন্দ হোক, সব চারাই ভালো, উনিদের যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিবে। ভাই আপনারা কোথা থেকে আসছেন জানো? বরিশাল। ও আচ্ছা, নিরা বরিশালের ওইখান থেকে চারা নিয়ে যাবে। এখানে আসছে মাধ্যমটা হচ্ছে বরিশাল। এরা মুখটা মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না, এগুলো মাধ্যম থেকে আসছে। কিন্তু ওই যে বরিশালের ভাই তো আসলে চেনে না। আর অল্প কিছু চারা আছে নাকি? জি, তো ওরা হচ্ছে কি আমাদের এই কপিলমুনি যে মানিকতলা আছে, মানিকতলা থেকে এসেছে। তো এই জন্য থেকে মাধ্যম আমি ফোন দিয়েছে মনে হয়, দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ফোনে কথা বলতে লাগে যে নিরা চারা বাসায় করতেছে। জি, এটা নাম্বার ঠিক আছে, আপনি দিয়ে দিন টাকা, সমস্যা নাই। ওই যে বরিশালের থেকে ফোন দিয়েছে, যেটা লিগাল কথা বললাম সেটা। সবকটাই ভালো চারা ভাই, আপনি যেটাই চোখ বুঝে হাত দিবেন সেটাই ভালো পাবেন, কোনো অসুবিধা নেই। জি জি। আর যারা যারা আছে স্ক্রিনে দেন নাম্বার আছে, কল দিবেন অবশ্যই, হোয়াটসঅ্যাপে নক দিবেন। জি জি, সমস্যা নাই। এগুলো কিন্তু কলবের চারা, আগে থেকে বলে রাখি, কলবের চারা 100% ভালো। আর অরিজিনাল চারা। তো আজ যে কথা বলতেছিলাম ভাই, যেটা লিগাল কথা, বরিশালের থেকে দিয়েছিল, ওরা মাধ্যমে আইছে, এই জন্য আসলে ওরা যা চয়েস করে নিয়ে যাও আমার গ্রামের থেকে। ও ঝাঁটা নিচ্ছে, ঝাঁটা ঝাঁটা নিয়ে। তো আসলে করসল গাছ, এটা কাজ না হলে কিন্তু এত মানুষ আসতো না, আর আমরা প্রতিনিয়ত দিচ্ছি, বিশেষ করে পাতা বেশি ভালো দিই। তো যারা পাতা নিতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন, 01726515255। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি, 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছায় যায়। তো পাতাটা খুব ভালো থাকে, নিয়ম তো দেওয়া আছে, আমার প্রোফাইল লিঙ্কে আপনারা যাবেন, ইনশাল্লাহ সব নিয়ম পেয়ে যাবেন অবশ্যই। কন্ডিশনে তো দিয়ে থাকেন নাকি? জি, কন্ডিশনে গাছ দিয়ে থাকি, কিন্তু পাতা কন্ডিশনে দিই না। পাতাটা কন্ডিশনে দিচ্ছেন না নাকি? গাছ শুধু, গাছ কন্ডিশনে দিই, কিন্তু কন্ডিশনে দিয়ে কি করবো। সেদিন থেকে দুটো গাছ দিয়েছি, ফিরে আইছে, ওই যে আবার পুঁতি রাখছি, ওই দেখেন টেপ সহ আছে, তো রিসিভ করলো না। তাই এই যে করসল গাছ, হ্যাঁ করসল গাছ, ওই একটা আর ওই সামনে একটা মারা মরিদার মতো উপকরণ হয়েছে। তো এটা মূল কথা না, আমরা দিয়েব, সমস্যা নাই, সবাই রিসিভ করতে হবে না। উনি একটু ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি নাই বললো, পরে আবার নেবে, সমস্যা নাই। কিন্তু এই যে আবার ফিরে আসলো, এই একটু ভালো দেইনি। ভালো থাকবেন ইনশাআল্লাহ, গাছ নিশ্চয়তা পাবেন যে 100%। আচ্ছা ভাই, এটা তো বাসায় কত সাহায্য করেন, ওরা নতুন তো বুঝতে পারতেছে না কোনটা নেবেন। এখানে সব নেবে, আমার সবকটাই ভালো, সবকটাই ভালো, ওদের বাস ভুলে লাগছে। সবকটা ভালো থেকে ভালোর ভিতরে হলো মানে, কারণ কি বেশি চয়েস করতে গেলে কোনটা সেরে কোনটা নেব। ও বাউড়া, হ্যাঁ আমার কথা, ওই বড় পলিথিনটা, বড় পলিথিনটা, যারা প্রথম আসবে তাদের ভালো গাছটা আগে দেবো। ও ও, 3 নাম্বারটা, 3 নাম্বার না 4 নাম্বার, 3 নাম্বারটা, হ্যাঁ ওটা ওইটা, ওই আমিও বলতিলাম যে ওই গাছটা ওইটা নিয়ে যাও, ইনশাআল্লাহ খুব ভালো হবে। ছোট হলেও $2-3 আছে, $2-3 আছে, যেই নিরা এটা চয়েস করছে। ভাই নামটা এক এক করে বলেন। আমার নাম মেদেসান মুন্না। আর আপনার? আমার নাম মেদেসান সোহাগ। তো মেদেসানই আছে, মুন্না সোহাগ। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, এমনি ওরা বরাবরই আছে।